এবার বাড়ছে রেলের ভাড়া। 100 কিলোমিটারের বেশি ভ্রমণে রিয়াতি সুবিধা বাতিলের মাধ্যমে বাড়ানো হচ্ছে এটি জানিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন যাত্রীরা। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন এমন উদ্যোগ বাড়তি চাপ তৈরি করবে সাধারণের উপর। 1-2-3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। লোকসানের বোঝা কমাতে ট্রেনের ভাড়া বাড়ানোর কয়েক দফা উদ্যোগ কার্যকর হয়নি রাজনৈতিক বিবেচনায়, এবার তাই ভিন্ন পথে রেলওয়ে। পরিকল্পনা করা হচ্ছে 100 কিলোমিটারের বেশি দূরত্বে রিয়াতি সুবিধা বাতিলের, পাশাপাশি নির্ধারিত সংখ্যার অতিরিক্ত কোচের ভাড়ার সঙ্গে যুক্ত করা হবে বাড়তি মাশুল, যাতে বছরের রাজস্ব আদায় বাড়বে প্রায় 300 কোটি টাকা। রেলের অতিরিক্ত দায়িত্বে থাকা নতুন মহাপরিচালক জানান, গড়ে 15% ভাড়া বাড়ানোর পরিকল্পনা তাদের, যা কার্যকর হতে পারে আগামী মাসেই। সব জিনিসের দাম বাড়ছে, তেলের দাম, অমুক দাম, তমুক দাম, খরচ বাড়ছে, কিন্তু আমরা তো ভাড়া বাড়াতে পারতেছি না। যাত্রীদের উপরে চাপ পড়বে, যাত্রীরা কষ্ট পাবে, মানুষের উপরে দুর্ভোগ বাড়বে, এইসব বিবেচনা থেকে যদি অন্তত আমরা এই রিয়াতি, কারণ রিয়াতি কিন্তু যেমন সুবর্ণ সমাবলায় নাই, আমার মহানগরে আছে, একটা আছে একটা নাই, এইগুলোতে রিয়াতি তুলে ফেললে সবার জন্য এটা সমন্বয়টা একই রকম হবে। তো এবারে যত দেখা যাচ্ছে 15% বা 12% বাড়তে পারে আর কি। দূরত্বভিত্তিক রিয়াতির সুবিধায় দূরপাল্লার যাত্রী ও পণ্য পরিবহনে মেলে বিশেষ ছাড়। 100 কিলোমিটার বেশি দূরত্বের ক্ষেত্রে যা বহাল আছে সারা দেশে সব ট্রেনেই। 101 থেকে 250 কিলোমিটার দূরত্বের জন্য রিয়াতের হার 20%, আর 251 থেকে 400 কিলোমিটারের জন্য এটি 25%। মানুষের মধ্যে ভাড়া যে বৃদ্ধি করা হয় তাহলে সমস্যাই হবে, কারণ নিত্য প্রয়োজনীয় জিনিসের দ্রব্যমূল্যের দাম এখন বেশি, সবকিছুর দামই বেশি। রেললাইনে সাধারণ মানুষরা বেশি আপনার যাতায়াত করে, এই ক্ষেত্রে যদি রেললাইনে যদি ভাড়া বাড়ে তাহলে হচ্ছে সাধারণ মানুষের জন্য একটু ভোগান্তি হবে। আমাদের অন্যান্য খরচ বৃদ্ধি হচ্ছে, ট্রেনের খরচ বৃদ্ধি পেলে তখন আমাদের যে সাধারণ যাত্রী আছে তাদের জন্য কিন্তু এটা অনেকটা কষ্টের ব্যাপার হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা মনে করেন জনবান্ধব ও সাশ্রয়ী বাহন ট্রেনের ভাড়া বৃদ্ধি সাধারণ মানুষের উপর বাড়তি চাপ তৈরি করবে। রেল কিন্তু এখনো আসলে যাত্রী যে ভাড়া সেই ভাড়া নির্ভরশীল থেকে গেছে। আমি বলবো যে রেলের নেটওয়ার্ক যেভাবে সম্প্রসারিত হয়েছে, বিশেষ করে আমাদের যে চট্টগ্রাম পোর্ট, এদিকে আমাদের মংলা পোর্ট এবং পায়রা পোর্টের সাথেও যেহেতু কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে, এখন কিন্তু রেলকে ভাবতে হবে যে শুধুমাত্র যাত্রী পরিবহন না, পণ্য পরিবহন করতে হবে। এবং পণ্য পরিবহন করলে আমি যেটা মনে করি তারা কিন্তু একটা বড় লাভের পরিমাণ কিন্তু দেখতে পারবে। সর্বশেষ 2016 সালে বাড়ানো হয় ট্রেনের ভাড়া, এরপর জ্বালানি, যন্ত্রাংশের খরচের সাথে কর্মীদের বেতন ভাতা সহ পরিচালনা ব্যয় বাড়লেও বাড়ি নিয়ে আয়। মাহফুজ কামাল, চ্যানেল 24, ঢাকা।